এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 10 সোশ্যাল সায়েন্সের এমন কতগুলো এমসিকিউ প্লাস ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চনের আনসার বলে দেব এবং তার সঙ্গে তোমাদেরকে এই কোয়েশ্চনগুলোর এডিশনাল ইনফরমেশনও প্রোভাইড করব। যদি তোমরা এই কোয়েশ্চনগুলোর আনসার ভালো করে শিখে নাও তাহলে এখান থেকে অনেকগুলো এমসিকিউ প্লাস ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চন তোমাদের আপকামিং এক্সামগুলোতে কমন আসবে। সো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে নেবে। আর এই চ্যানেলের অনেক স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়, সো এটি কিন্তু সেলফিশনেসের কাজ হয়ে যাচ্ছে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনও প্রেস করে রাখবে। লেটস স্টার্ট দিস ভিডিও। এই কোয়েশ্চন পেপারের সেকশনে কোয়েশ্চন নম্বর 1 দেওয়া আছে শুদ্ধ উত্তরটি বেছে বের করো, মানে চুজ দ্য কারেক্ট আনসার। এই কোয়েশ্চন পেপার যতগুলো কোয়েশ্চন দেওয়া আছে এই কোয়েশ্চনগুলো আসামিস মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে দেওয়া আছে। আমি তোমাদেরকে এইগুলো বেঙ্গলিতে ট্রান্সলেট করে বলে দেবো, সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে। রুমানন এমসিকিউ লেখা আছে যে কত সালে বঙ্গদেশকে পুনরেকত্রীকরণ করা হয়েছিল। বেঙ্গল ওয়াজ রিউনাইটেড অন, সো আমরা জানি যে 1911 সালের 12 ডিসেম্বর তারিখে বঙ্গদেশকে একত্রীকরণ করা হয়েছিল। সো এমসিকিউটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি। নেক্সট এমসিকিউ লিখে আছে যে লর্ড কার্জনের পর ভাইসরয় কে হয়েছিলেন। হু বিকেম দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া আফটার লর্ড কার্জন। সো লর্ড কার্জনের পর লর্ড মিন্টো ভাইসরয় হয়েছিলেন এবং হার্বার্ট রিজলি বঙ্গবিভাজনের সময় লর্ড কার্জনকে একটি চিঠি লিখে বলেছিলেন যে ঐক্যবদ্ধ বঙ্গ একটি বৃহৎ শক্তি, দ্বিখণ্ডিতকরণ এই বৃহৎ বঙ্গ শক্তিকে ভেঙে চুরমার করে দেব। এই লাইনটি তিনি বঙ্গবিভাজনের সময় লর্ড কার্জনকে চিঠি লিখে বলেছিলেন। এই লাইনটি তোমরা মনে রাখবে এবং তোমরা আরও মনে রাখবে যে অ্যান্ড্রু ফ্রেজার এবং বামফিল্ড ফুলার এই দুজন ইংরেজ অফিসার বঙ্গবিভাজনের সময় লর্ড কার্জনকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমরা নোট করে রাখবে, এগুলো থেকে তোমাদের এক্সামে এমসিকিউ আসতে পারে। নেক্সট এমসিকিউ নম্বর 3 লিখে আছে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে, মানে হু ফাউন্ডেড দ্য বেঙ্গল কেমিক্যালস। সো আমরা জানি যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা। এই এমসিকিউটির আনসার হয়ে গেল অপশন নম্বর এ। নেক্সট এমসিকিউ লিখে আছে যে আইনমান্য আন্দোলনের সূচনা হয়, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টস স্টার্টস অন, মানে কত সালে আইনমান্য আন্দোলনের সূচনা হয়েছিল। সো আমরা জানি যে 1930 সালের 12 মার্চ তারিখে আইনমান্য আন্দোলনের সূচনা হয়েছিল। নেক্সট এমসিকিউ লিখে আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন। এট দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ওয়াজ, সো তখন প্রাইম মিনিস্টার ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। মানে এই এমসিকিউটির সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ। এবং তোমরা মনে রাখবে যে রামসে ম্যাকডোনাল্ড তিনি 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারার কথা ঘোষণা করেছিলেন। নেক্সট এমসিকিউ লিখে আছে যে কখন থেকে রেডক্লিফ রেখাকে বা রেডক্লিফ লাইনকে ভারত এবং পাকিস্তানের সীমারেখা বলে গ্রহণ করা হয়েছিল। সো এমসিকিউটির আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, 1947 সালে 17 আগস্ট তারিখে। নেক্সট এমসিকিউ লিখে আছে যে ব্রিটিশ বিশ্বয়া জেবি সিঙ্গারকে কোন বিদ্রোহে বা কোন যুদ্ধে হত্যা করা হয়েছিল। ব্রিটিশ অফিসিয়াল জেবি সিঙ্গার ওয়াজ কিল্ড, সো জেবি সিঙ্গারকে কিল্ড মানে হত্যা করা হয়েছিল ফুলগুড়ির দেওয়াতে। এবং তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে কে জেবি সিঙ্গারকে হত্যা করেছিল। এবং তোমরা আরও মনে রাখবে যে 1861 সালে 1861 সালে ফুলগুড়ি দেওয়া হয়েছিল। নেক্সট এমসিকিউ লিখে আছে যে অসমে কত সালে দাসপ্রথা বন্ধ করা হয়েছিল। সো আমরা জানি যে 1843 সালে অসমে দাসপ্রথা বন্ধ করা হয়েছিল। এই এমসিকিউটির সঠিক আনসার হয়ে গেল অপশন নম্বর বি। নেক্সট এমসিকিউ লিখে আছে যে শিলা একটি, মানে স্টোন ইজ এ, সো স্টোন কোন সম্পদের উদাহরণ তোমাদেরকে বলতে হবে। সো স্টোন হলো অজৈব সম্পদের উদাহরণ, মানে অ্যাবায়োটিক রিসোর্স। এবং তোমরা আরও মনে রাখবে যে অজৈব সম্পদ মানে হলো যে সম্পদগুলো প্রাণহীন মানে নির্জীব, সেই সম্পদগুলো হলো অজৈব সম্পদ। এবং অজৈব সম্পদের আরও কতগুলো উদাহরণ তোমাদেরকে আমি বলে দিই, যেমন মাটি, জল, বায়ু, খনিজ পদার্থ, কয়লা। এবং জৈব সম্পদ মানে হলো যে সম্পদগুলো প্রাণ আছে বা জীবন আছে, সেই সম্পদগুলো হলো জৈব সম্পদ। এবং জৈব সম্পদের উদাহরণ হলো যে উদ্ভিদ, প্রাণী, মাছ, শস্য ইত্যাদি। নেক্সট এমসিকিউ লিখে আছে যে নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নন রিনিউয়েবল রিসোর্স। সো আমরা জানি যে সূর্যরশ্মি হলো নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ, তারপর জল হলো নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ, গাছও সেম নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ, কিন্তু প্রাকৃতিক গ্যাস এটি হলো অনবীকরণযোগ্য সম্পদের উদাহরণ। এবং তোমরা আরও মনে রাখবে যে কয়লা, খনিজ তেল, খনিজ পদার্থ যেমন তামা, সোনা, চুনাপাথর, লোহা, রূপা ইত্যাদি অনবীকরণযোগ্য সম্পদের উদাহরণ। নেক্সট এমসিকিউ লিখে আছে যে অসমে প্রায় বিলুপ্ত প্রাণীগুলোর মধ্যে নিচের কোনটি অন্যতম। সো সোনালী বাদর হলো অসমে প্রায় বিলুপ্তপ্রায় প্রাণী। এবং তোমরা আরও কতগুলো বিলুপ্তপ্রায় প্রাণীর নাম মনে রাখবে, যেমন বুনো মেষ, বুনো শুকর, দেওহাঁস, ধনেশ পাখি, সারস। নেক্সট এমসিকিউ লিখে আছে যে সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত। এই এমসিকিউটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট,
ইন হুইচ কন্টিনেন্ট সাহারা ডেজার্ট ইজ সিচুয়েটেড। সো আমরা জানি যে সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত, এবং আরও তোমরা মনে রাখবে যে আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, আর এশিয়া হলো প্রথম বৃহত্তম মহাদেশ। এবং আফ্রিকা মহাদেশে আরও দুটি মরুভূমি অবস্থিত, সেই মরুভূমিগুলোর নাম হলো কালাহারি এবং নামিবিয়া, এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট এমসিকিউ লিখে আছে, নিচের কোনটি গ্যাস বেড়ে গেলে অ্যাসিড বর্ষণ বা অ্যাসিড বৃষ্টি হয়? হুইচ গ্যাস অফ দ্য ফলোয়িং ক্রিয়েটস অ্যাসিড রেইন? তো আমরা জানি যে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ যদি আমাদের বায়ুমণ্ডলে বৃদ্ধি হয় তখন অ্যাসিড বৃষ্টি হয়। এবং তোমরা মনে রাখবে যে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.98% এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হলো 0.035%। এগুলো তোমরা মনে রাখবে, এগুলো থেকে তোমাদের এক্সামে এমসিকিউ আসতে পারে। নেক্সট এমসিকিউ লিখে আছে যে নিচের কোনটি স্থানীয় সমস্যা, মানে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ লোকাল প্রবলেম? সো লোকাল প্রবলেম হলো মাটি প্রদূষণ। নেক্সট এমসিকিউ লিখে আছে যে সংবিধানের খসড়া সমিতির সদস্য কতজন ছিলেন? সো সদস্য ছিলেন 7 জন। এবং তোমরা মনে রাখবে যে সংবিধানের খসড়া সমিতির অধ্যক্ষ বা সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট এমসিকিউ লিখে আছে যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশটির নাম কি? দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কাউন্টি ইন দ্য ওয়ার্ল্ড ইজ? সো বিশ্বের বা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হলো ভারতবর্ষ, মানে ইন্ডিয়া। নেক্সট এমসিকিউ লিখে আছে যে মুদ্রার ক্রমবিকাশ প্রথম পর্যায়টি কি? সো মুদ্রার ক্রমবিকাশের প্রথম পর্যায়টি হলো বিনিময় প্রথা, বার্টার সিস্টেম। নেক্সট এমসিকিউ লিখে আছে যে নিচের কোনটি অবৈধ মুদ্রার উদাহরণ? সো আমরা জানি যে অবৈধ মুদ্রা হলো চেক মুদ্রা, মানে চেক মানি। নেক্সট এমসিকিউ লিখে আছে যে খসড়া কমিটি ভারতের সংবিধানের নতুন খসড়া প্রস্তুত করে সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতে কত সালে অর্পণ করেছিলেন? সো 1949 সালের 26 নভেম্বর তারিখে অর্পণ করা হয়েছিল, মানে এই এমসিকিউর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি। নেক্সট এমসিকিউ লিখে আছে যে স্থানীয় প্রচেষ্টার ভিত্তিতে গড়ে ওঠা অসমের প্রথম ব্যাংকটির নাম কি? সো অসমের প্রথম ব্যাংকটির নাম হলো গুয়াহাটি ব্যাংক। এই এমসিকিউটি অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং গুয়াহাটি ব্যাংক 1926 সালে স্থাপন করা হয়েছিল, এটি তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশনগুলো দেখে নেই। সো নেক্সট হলো সেকশন বি, কোয়েশ্চন নাম্বার 2 লিখে আছে লালবাল পাল কে ছিলেন? সো আমরা জানি যে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পাল, এই 3 জন ব্যক্তিত্ব সংক্ষেপে লালবাল পাল বলে পরিচিত। কোয়েশ্চন নাম্বার 3 লিখে আছে কোন সনে মুসলিম লীগ গড়ে উঠেছিল? সো আমরা জানি যে 1906 সালের 30 ডিসেম্বর তারিখে মুসলিম লীগ গড়ে উঠেছিল, এবং মুসলিম লীগ গঠনে নেতৃত্ব দিয়েছিলেন ঢাকার নবাব সালিমুল্লাহ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4 লিখে আছে যে বিদেশি পণ্য বর্জন প্রস্তাব কোন সভায় গ্রহণ করা হয়েছিল বা গৃহীত করা হয়েছিল? সেটির আনসার হবে যে দিনাজপুরের মহারাজের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় বিদেশি পণ্য বর্জনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5 লিখে আছে যে বঙ্গদেশের জাতীয় শিক্ষা পরিষদ নামের অনুষ্ঠানটি কখন গঠন করা হয়েছিল? সো এটি 1906 সালের 11 মার্চ তারিখে রাজবিহারী বসুর অধ্যক্ষতায় গঠন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6 লিখে আছে যে ভারত ত্যাগ প্রস্তাবটি কোথায় এবং কখন গ্রহণ করা হয়েছিল? সো এটি মুম্বাইয়ে 1942 সালের 8 আগস্ট গ্রহণ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন লিখে আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইট উপাধি ত্যাগ করেছিলেন? সো আমরা জানি যে 1919 সালের 13 এপ্রিল তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কোয়েশ্চন নাম্বার 8 লিখে আছে যে সীমান্ত গান্ধী নামে কাকে জানা যায়? সো আমরা জানি যে খান আব্দুল গফুর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9 লিখে আছে যে গান্ধীজি কখন আফ্রিকা থেকে ভারতে ঘুরে এসেছিলেন, মানে হোয়েন ডিড গান্ধী রিটার্ন ফ্রম আফ্রিকা টু ইন্ডিয়া? সো 1915 সালে গান্ধীজি আফ্রিকা থেকে ভারতে ঘুরে এসেছিলেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10 লিখে আছে যে কোন সনে অসমে টিকিট কর এবং আয়কর প্রবর্তন করা হয়েছিল? সো টিকিট কর প্রবর্তন করা হয়েছিল 1858 সনে, মানে 1858 সালে, এবং আয়কর প্রবর্তন করা হয়েছিল 1860 সালে, মানে 1860 সালে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11 লিখে আছে যে মনিরাম দেওয়ানকে কোন বাঙালি মুক্তার সাহায্য করেছিলেন? সো মুক্তারের নাম হলো মধু মল্লিক। এবং তোমরা মনে রাখবে যে মনিরাম দেওয়ান এবং পিওলি বড়ুয়াকে জোরহাটে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং ফাঁসি দেওয়ার ডেটটি হলো 1858 সালের 26 ফেব্রুয়ারি, এই ডেটটি তোমরা মনে রাখবে।
নেক্সট কোয়েশ্চন নাম্বার 12 এ লিখে আছে যে ফুলগুরি দেওয়া কখন সংগঠিত হয়েছিল, হোয়েন ডিড দ্য ফুলগুরি দেওয়া টেক প্লেস। এই কোয়েশ্চনটির আনসার আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি। নেক্সট কোয়েশ্চনগুলো 2 মার্কস 3 মার্কসের কোয়েশ্চন, সো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলোর আনসার তোমরা নিজেই দেখে নেবে। কোয়েশ্চন নাম্বার 17 একটি কোয়েশ্চন দেওয়া আছে, এই কোয়েশ্চনটির আনসার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে লিখে আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তিটি কী ছিল এবং জাতীয় সেনাবাহিনীর মূল স্লোগানটি কী ছিল। সো নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তিটি ছিল যে আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে বা তোমাদের স্বাধীনতা দেব, আর জাতীয় সেনাবাহিনীর মূল স্লোগানটি ছিল জয় হিন্দ। নেক্সট দেখে নেই, তো নেক্সটের কোয়েশ্চনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো লং কোয়েশ্চন, তোমরা নিজেই এগুলো পড়ে নেবে। নেক্সট হলো পার্ট টু, এবং পার্ট টুতে কতগুলো শর্ট কোয়েশন দেওয়া আছে। কোয়েশ্চন নাম্বার 21 দেওয়া আছে যে অর্থনৈতিক ভূগোলের পিতৃ কে ছিলেন, মানে হু ওয়াজ দ্য ফাদার অফ ইকোনমিক জিওগ্রাফি। সো আমরা জানি যে জর্জ চিশম ছিলেন ইকোনমিক জিওগ্রাফির ফাদার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 22 লিখা আছে যে ব্যক্তিগত সম্পদের একটি উদাহরণ দাও। সো ব্যক্তিগত সম্পদের একটি উদাহরণ হলো শিক্ষা বা ভালো চরিত্র। নেক্সট কোয়েশ্চন নাম্বার 23 লিখা আছে যে নিষ্ক্রিয় সামগ্রী বলিতে কী বুঝো। আমরা জানি যে সামগ্রীগুলো মানুষের কোনো ধরনের উপকার বা অপকার সাধন করে না, সেই সামগ্রীগুলোকে নিরপেক্ষ বা নিষ্ক্রিয় সামগ্রী বলা হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24 দেওয়া আছে সম্পদ সংরক্ষণের মূল উদ্দেশ্য কী। সো সম্পদ সংরক্ষণের মূল উদ্দেশ্য হলো যে আমরা প্রকৃতি থেকে আমাদের প্রয়োজনীয় সম্পদ এমনভাবে আহরণ করে ব্যবহার করব যাতে এর দ্বারা আমরা সকলে বহুকাল ধরে উপকৃত হতে পারি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 25 লিখা আছে যে বায়ুমণ্ডল কী দিয়ে গঠিত, রাইট অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। সো আমরা জানি যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন ইত্যাদি গ্যাস দ্বারা বায়ুমণ্ডল গঠিত। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26 লিখে আছে যে মরুকরণের সংজ্ঞা দাও বা মরুময়তা কী। সো এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27 লিখে আছে যে পরিবেশ বলিতে কী বুঝো, হোয়াট ডু ইউ মিন বাই এন এনভায়রনমেন্ট। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা বইয়ে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28 লিখে আছে যে গোলকীয় উত্তাপ বৃদ্ধিতে সবথেকে বেশি অবদান থাকা গ্যাসটির নাম কী। সো গ্যাসটির নাম হলো কার্বন ডাইঅক্সাইড, মানে CO2। তারপরের কোয়েশ্চনগুলো 2 মার্কসের এবং 3 মার্কসের কোয়েশ্চন, সো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও। সো নেক্সট হলো পার্ট 3, এবং কোয়েশ্চন নাম্বার 35 লিখে আছে যে ক্যাবিনেট মিশন ভারতে কখন এসেছিল। সো আমরা জানি যে 1946 সালের মার্চ মাসে, মানে 1946 সালের মার্চ মাসে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। এবং তোমরা মনে রাখবে যে ইংল্যান্ডের 3 ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেট মিশন গঠন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 36 লিখে আছে যে যুক্তরাষ্ট্রের গৃহভূমি বলতে কাকে বোঝায়। সো আমরা জানি যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের গৃহভূমি বলা হয়। কোয়েশ্চন নাম্বার 37 লিখে আছে যে ভারতবর্ষে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা আছে কি না। সো আনসার হবে না, ভারতবর্ষে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা নেই, মানে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 38 লিখে আছে মুদ্রার একটি কার্য উল্লেখ করো। সো মুদ্রার একটি কার্য হলো মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 39, এবং এই কোয়েশ্চনে লিখে আছে যে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কত সালে স্থাপন করা হয়েছিল। সো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক 1935 সালে স্থাপন করা হয়েছিল, এবং আমাদের কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং কোয়েশ্চন নাম্বার 40 লিখে আছে পণ্য বিনিময় পথা কী, মানে হোয়াট ইজ বার্টার সিস্টেম। সো এই কোয়েশ্চনটির আনসার হবে যে কোনো সামগ্রীর পরিবর্তে কোনো সামগ্রীর প্রত্যক্ষ বিনিময়কে পণ্য বিনিময় প্রথা বলে। নেক্সট কোয়েশ্চনগুলো 2 মার্কসের এবং 3 মার্কসের কোয়েশ্চন, সো এই কোয়েশ্চনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা নিজেই বের করে নেবে। আই হোপ তোমাদের এক্সামে এই কোয়েশ্চনগুলো থেকে অনেকগুলো কোয়েশ্চন কমন আসবে। সো ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে।